ফ্যামিলিরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় তিন। এই অধ্যায়টি আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আমরা জানবো পৃথিবীর উপর দিয়ে কল্পিত বিভিন্ন রেখা। আমরা জানি কিছু কিছু রেখার সাথে পরিচয় হয়েছে ইতিমধ্যে, নিরক্ষরেখা অথবা বিষুবরেখা অথবা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূলমন্ত্র রেখা, এই বিষয়গুলো আজকে একটু বিস্তারিত আলোচনা করব আমরা। প্রথমে জানার সুবিধার্থে বা আলোচনার প্রথমেই আমরা আলোচনা করব অক্ষ বা মেরুরেখা। একটু আমরা লক্ষ্য করব, অক্ষ আর অক্ষরেখা দুইটি কিন্তু ভিন্ন জিনিস। প্রথমে অক্ষ, আমরা জানি পৃথিবীর উপরের দিকটি নর্থ পোল, নিচেরটা সাউথ পোল, মানচিত্রের মধ্যে নর্থ পোল থেকে সাউথ পোল বরাবর কেন্দ্র দিয়ে আমি যদি কোনো একটি রেখা অঙ্কন করি তাহলে যে রেখা পাবো সেটাকে বলা হচ্ছে অক্ষ। আমরা একটু বাস্তবে লক্ষ্য করব, এই যে একটি বল, এটা মনে করো পৃথিবীর গোলক, এটার উপরটা নর্থ পোল, নিচটা সাউথ পোল, এই ঠিক মাঝখান বরাবর, কেন্দ্র বরাবর আমি যদি কোনো একটি সুই অথবা শলাকা প্রবেশ করাই কেন্দ্র দিয়ে, ঠিক কেন্দ্র যেন সেট করে, তাহলে এটা এদিক দিয়ে বেরোবে, এটা হলো এই বলটার অক্ষ। সেরকমই পৃথিবীর অক্ষ কেন্দ্র বরাবর সেট করবে। তারপরে আমরা আসছি নিরক্ষরেখা বা বিষুবরেখা। আমরা আবারও লক্ষ্য করি, একটু সংজ্ঞাটি দেখি, দুই মেরু থেকে মানে কি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। আমরা একটু আরেকটু বলটার দিকে লক্ষ্য করব। মনে করো এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে সমান দূরত্বে এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে, তাহলে কি হচ্ছে? আমরা একটু যদি লক্ষ্য করি, এই যে উত্তর মেরু থেকে সমান দূরত্বে, দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে, বলটার ঠিক মাঝ বরাবর যে রেখা অঙ্কিত হলো পৃথিবীর সাপেক্ষে, এটাই এর নিরক্ষরেখা। ঠিক মাঝ বরাবর উত্তর থেকে যতটুকু দূরত্বে, দক্ষিণ থেকেও ঠিক শত দূরত্বে পৃথিবীকে বেষ্টন করেছে এবং সেটাকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। এটা গেল আমাদের নিরক্ষরেখা। নিরক্ষরেখার আরেকটি নাম কি? বিষুবরেখা। আমরা এখন যাব অক্ষাংশ। অক্ষাংশ বিষয়টি হলো, মনে করো পৃথিবীর পৃষ্ঠে এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই বিন্দুটি যদি আমি পৃথিবীর কেন্দ্র বরাবর ছেদ করাই তাহলে পৃথিবীর কেন্দ্রের সাথে এর একটা কোণ উৎপন্ন হবে। ধরে নেই এই বিন্দুটি পৃথিবীর কেন্দ্রে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা বলব এই বিন্দুটির অক্ষাংশ 45 ডিগ্রি। তাহলে আমরা সংজ্ঞায় কি বলতে পারি? পৃথিবীর কোনো বিন্দু বা ভূমিষ্ঠস্থ কোনো বিন্দু পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই ওই বিন্দুর অক্ষাংশ। একটু আমরা বলটার দিকে তাকাই আবার। ধরে নেই এইটা কোনো বিন্দু পৃথিবীর উপরস্থ, তো এই বিন্দুটাকে যদি আমি কেন্দ্রের দিকে স্থাপন করি এই দিকে এবং এই দিক থেকে, তাহলে ধরে নেই 45 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, একই বিন্দুটির সামনে অথবা পিছনে, এখান থেকেও যদি কেন্দ্র সেট করাই তাহলে তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখান থেকেও যদি করাই একই কোণ উৎপন্ন হবে। এই কোণগুলো বা এই অক্ষাংশগুলো আমি একটু যোগ করি তাহলে একটা রেখা পাচ্ছি বা বৃত্ত পাচ্ছি। তাহলে কি এইটুকু বোঝা গেল যে এই বৃত্ত কেন্দ্র, যে বৃত্তটি উৎপন্ন হলো বৃত্তটির প্রত্যেকটি বিন্দু থেকে যদি কেন্দ্র ছেদ করানো হয় তাহলে 45 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে। তাহলে কি এখন এই এটা একটা রেখা পেলাম বৃত্ত, তাহলে বলতে পারি কি এটা একটা 45 ডিগ্রি রেখা। এই যে দেখে নিই আমরা 45 ডিগ্রি রেখা, যেটা কি এর প্রত্যেকটা বিন্দু কেন্দ্রে 45 ডিগ্রি উৎপন্ন করবে। এই যে অক্ষাংশগুলো সম অক্ষাংশ অথবা যে বিন্দুগুলো কেন্দ্রে একই কোণ উৎপন্ন করে সেই বিন্দুগুলো যে ছেদ করে আমরা যে রেখা পাই সেটাকে বলছি 45 ডিগ্রি অক্ষরেখা।
তাহলে আমরা একটু অক্ষ রেখার দিকে আসি। দেখতে পাচ্ছ আমি কয়েকটা চিত্র অঙ্কন করেছি, 20, 40, 60। তার মানে কি, এই যে 20 ডিগ্রি অক্ষ রেখা, এই অক্ষ রেখা বা এই রেখার নিচে, এই রেখার মধ্যে যতগুলো বিন্দু আছে এগুলো যদি কেন্দ্রে যোগ করি প্রত্যেকটাই 20 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার 40-এর যেটা আছে সেটাও যদি কেন্দ্রে যোগ করি প্রত্যেকটা 40 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কি, অক্ষরেখা কেন্দ্রের সাথে যোগ করলে বা অক্ষরেখার মধ্য থেকে যে কোনো একটা বিন্দু কেন্দ্রের সাথে যোগ করলে একটা অক্ষরেখার মান যত তত ডিগ্রি কোণ পৃথিবীতে, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করবে। আমরা একটু এই যে নিরক্ষরেখা সেখান থেকে অক্ষরেখার সংজ্ঞা দেখে নিব। অক্ষরেখা গুলো উত্তর এবং দক্ষিণে বিস্তৃত হয়, উত্তর এবং দক্ষিণে। নিরক্ষরেখার সমান্তরালে নিরক্ষরেখার উভয় পাশে পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাকে অক্ষরেখা বলে। নিরক্ষরেখার উভয় পাশে মানে কি, উত্তরে এবং দক্ষিণে। আমরা আগেই জানি যে প্রত্যেকটি রেখা পূর্ব পশ্চিমে, নিরক্ষরেখা বলি অক্ষরেখা বলি, এগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি কিছু জানলাম, এখন আমরা জানবো দ্রাঘিমা রেখা এবং মূল মধ্য রেখা সম্পর্কে। শিক্ষার্থীরা, আমরা দ্রাঘিমা রেখা জানার আগে কতগুলো গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা সম্পর্কে একটু জেনে নিব। আমরা জানি 0 ডিগ্রি রেখা, যেটা নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, নিরক্ষরেখা থেকে উত্তরে 23.5 ডিগ্রি, উত্তর অক্ষরেখা যেটা সেটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, 63.5 ডিগ্রি উত্তর অক্ষ রেখা যেটা সেটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত, আবার 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষ রেখা যেটা সেটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা, 63.5 ডিগ্রি দক্ষিণ অক্ষ রেখা যেটা সেটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। আমরা এখন আসি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা জানার আগে আমরা আবার একটু বলটার দিকে তাকাবো। এই বল বা পৃথিবী গোল, নর্থ পোল সাউথ পোল দুইটা। এখন নর্থ পোল সাউথ পোল থেকে সম দূরত্বে নিরক্ষরেখা অবস্থিত। এই নিরক্ষরেখাকে আমরা যদি, আমরা জানি যেহেতু এটা একটা বৃত্ত নিরক্ষরেখা, এর পরিধি 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা যদি ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করে প্রত্যেকটি ভাগ বিন্দুর উপর দিয়ে নর্থ পোল থেকে ঠিক সাউথ পোল বরাবর এইরকম রেখা আঁকি, এইরকম প্রত্যেকটা যদি রেখা আঁকি, দেখবো যে প্রত্যেকটা রেখা হচ্ছে এক একটা করে অর্ধবৃত্ত, যার একটি প্রান্ত নর্থ পোলে সেট করেছে, অপরটি কি সাউথ পোলে সেট করেছে। এই যে নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করে যে রেখা টানলাম উত্তর থেকে দক্ষিণে, সেটাকে বলা হচ্ছে প্রত্যেকটা এক একটি দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে যে রেখাটি যুক্তরাজ্যের গ্রিনিস মান মন্দিরের উপর দিয়ে অতিক্রম করেছে সেটাকে বলা হচ্ছে মূল মধ্য রেখা। ধরে নেই এই রেখাটি গ্রিনিস মান মন্দিরের উপর দিয়ে অতিক্রম করেছে, এটা হলো মূল মধ্য রেখা, এর মান 0। এই 0 থেকে দ্রাঘিমা রেখার মান গণনা করা হয়। যদি আমরা পূর্ব দিকে আসি তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি পূর্ব। যদি পশ্চিম দিকে যাই এটা থেকে মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি পূর্ব পশ্চিমে অবস্থিত, পশ্চিম বলব। আমরা এখন দ্রাঘিমা রেখা সম্পর্কিত কিছু তথ্য জানবো। প্রথমত, মূল মধ্যরেখার দ্রাঘিমা 0, প্রত্যেকটি স্টার্টিং পয়েন্ট বা শুরুর অবস্থা 0 ধরা হয়। যেহেতু মূল মধ্যরেখা থেকে শুরু ধরা হচ্ছে এজন্য মূল মধ্যরেখার মান 0। আবার দেখো 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর সমান 2 ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করা হয়েছে। এখান থেকে ধরে নিই এটা আমার মূল মধ্যরেখা, তো এখান থেকে পূর্ব দিকে চলে যাই যদি প্রত্যেকটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি পূর্ব, প্রত্যেকটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি পশ্চিম। যেহেতু সম্পূর্ণটা 360 ডিগ্রি, ঠিক তার বিপরীতে হচ্ছে 180 ডিগ্রি। এজন্য বিপরীতে, যেহেতু 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি হিসাব করা হয়, সেই সূত্রে 180 ডিগ্রি, 180 ডিগ্রি পশ্চিম, 180 ডিগ্রি পূর্ব হিসাবে দ্রাঘিমা রেখা গণনা করা হয়। সর্বোচ্চ দ্রাঘিমা 100, আমরা যদি পশ্চিমের দিকে অতিক্রম করি সর্বোচ্চ 180, পূর্ব দিকে যদি যাই সর্বোচ্চ 180 ডিগ্রি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। প্রতিটি দ্রাঘিমা এক একটি অর্ধবৃত্ত। আমরা জানি যে নর্থ পোল থেকে শুরু করে সাউথ পোলের দিকে গেলাম,
তার মানে কি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, প্রত্যেকটি হলো একটা করে অর্ধ অর্ধবৃত্ত, কোনোটাই পূর্ণবৃত্ত না, কোনোটাই সরলরেখা না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তীতে প্রমাণ সময় এবং শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব স্থানীয় সময় ও প্রমাণ সময় নিয়ে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, পিরামিডের ঠিক উপরে একটি সূর্য। তো সেরকমই কোনো স্থানে যখন মাথার উপরে ঠিক সূর্য থাকে, সেই সময়টাকে দুপুর 12টা ধরে যে সময় নির্ণয় করা হয় সেটাকে বলা হচ্ছে স্থানীয় সময়। প্রাচীনকালে যখন মানুষের ঘড়ি ছিল না বা কিছু ছিল না সময় নির্ণয় করার মতো, তখন কিন্তু মানুষ ঠিক এই পদ্ধতি স্থানীয় সময়ের হিসাব করেই তারা সময় নির্ণয় করতো। ঠিক যখন মাথার উপর সূর্য দেখত তখন 12টা ধরে অন্যান্য সময় সময় নির্ণয় করত। এখন আমরা যদি আসি প্রমাণ সময়, প্রমাণ সময় আর স্থানীয় সময়ের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারি, রমজান মাসে যখন আমরা ইফতার করি তখন দেখা যায় যে আমরা যখন ইফতার করি আমাদের চেয়ে চট্টগ্রামে বা কক্সবাজারে যারা আছে তারা 10 থেকে 12 মিনিট আগে ইফতার করছি, কিন্তু আমরা সময়টা কাউন্ট করছি একই সময়ে। তো 10 থেকে 12 মিনিট আগে ইফতার করছে করছে মানে কি স্থানীয় সময়ের পার্থক্য তাদের থেকে আমাদের, আমরা 12 মিনিট পেছনে, ওরা 12 মিনিট অগ্রসর বা অগ্রবর্তী আগের। তো এইরকম স্থানীয় সময় প্রমাণ সময়। প্রমাণ সময়ের বিষয়টা হলো কি, কোনো স্থানের স্থানীয় সময়কে ধরে যদি অন্য কোনো স্থানের স্থানীয় সময় নির্ণয় করা হয় তখন ওই স্থানের স্থানীয় সময়টাকে সবার জন্য প্রমাণ সময়। আমরা সহজে উদাহরণ দিতে পারি, মনে করি আমরা যেভাবে সময় নির্ণয় করছি বা সময় ধরছি, আমরা কার সাপেক্ষে সময় ধরছি? ঢাকার সাপেক্ষে। আমরা সবসময় ঢাকার সাথে সময় মেলাই বা সময় মিলানোর চেষ্টা করি। তো ঢাকায় যখন স্থানীয় সময় বা দুপুর 12টা, তখন তারা যেভাবে সময় গণনা করে আমরা শুধু ঢাকার সাথে সমন্বয় করে থাকি। সেক্ষেত্রে ঢাকায় যখন মাথার উপরে সূর্য থাকবে তখন সেটা তাদের স্থানীয় সময়, আমরা কিন্তু ঢাকার সাথে সময়টাকে সমন্বয় করছি, এই জন্যে ঢাকার সময়টা হলো আমাদের প্রমাণ সময়। অথবা কোনো স্থানের বা কোনো শহরের উপর দিয়ে যদি কোনো দ্রাঘিমা রেখা যায় সেটাকে ধরেও যদি সময় নির্ণয় করা হয়, তবে ওই দ্রাঘিমা যে স্থানের উপর দিয়ে গেছে সেটা হলো স্থানীয় সময়, আমাদের জন্য সেটা হলো প্রমাণ সময়। যেমন ঢাকার উপর দিয়ে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা চলে গেছে, ওইটাকে ধরে ওই স্থানে সময় নির্ণয় করা হয়। আবার যদি গিনিস মান মন্দিরের কথা চিন্তা করি, গিনিস মান মন্দির হলো সারা পৃথিবীর জন্য ওইটা প্রমাণ সময়, কিন্তু গিনিস মান মন্দির যে আন্তর্জাতিক সময় সেটা তাদের জন্য স্থানীয় সময়। আমরা মেলাই ঢাকার সাথে সময়, কিন্তু ঢাকা মেলায় গিনিস মান মন্দিরের সাথে সময়। এটা হলো স্থানীয় সময় আর প্রমাণ সময়ের মধ্যে মূল পার্থক্য আছে। আমরা আসি প্রতিবাদ স্থান। মনে করি পৃথিবীর এটা একটা গোলক, তার ভূপৃষ্ঠস্থ কোনো বিন্দু এ, এই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর অপর পৃষ্ঠ পর্যন্ত যদি কোনো রেখা অঙ্কন করা যায়, এই বিন্দু থেকে অঙ্কিত রেখা পৃথিবীর অপর পৃষ্ঠে যেখানে ছেদ করবে সেটাকে বলা হচ্ছে এ বিন্দুর প্রতিবাদ স্থান বি। একটি স্থানের প্রতিবাদ স্থান হতে হলে কয়টি শর্ত প্রযোজ্য? যেমন কি এ স্থান এবং বি স্থানের সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। আরেকটা বিষয় লক্ষ্য করি, এটা যদি নিরক্ষরেখা হয়, আমরা দেখি কেন্দ্রের মধ্য দিয়ে নিরক্ষরেখা উত্তর এবং দক্ষিণ, নিরক্ষরেখা উত্তরে এবং দক্ষিণে অক্ষরেখা বিস্তৃত, এই বিন্দুটি ঠিক যে অক্ষরেখায় অবস্থিত বি বিন্দুটিও একই অক্ষরেখায় অবস্থিত, শুধু হবে একটা হলো নর্থ একটা হবে সাউথ। আরেকটা বিষয় হলো এ বিন্দু এবং বি বিন্দুর দ্রাঘিমার যোগফল হবে সবসময় 180 ডিগ্রি। যদি এ বিন্দুর দ্রাঘিমা 55 ডিগ্রি ধরে নিই, 55 ডিগ্রি, তাহলে অবশ্যই 180 মিল করতে যতটা দরকার হয় সেটা হবে বি বিন্দুর দ্রাঘিমা। আমরা বি বিন্দুর দ্রাঘিমা নির্ণয় করার ক্ষেত্রে 180 থেকে 55 ডিগ্রি বিয়োগ দিব। প্রিয় শিক্ষার্থী, আজকে মোটামুটি আমরা পৃথিবীর বিভিন্ন রেখা, পৃথিবীর কল্পিত বিভিন্ন রেখা, স্থানীয় সময়, প্রমাণ সময় এবং প্রতিবাদ সময় স্থান সম্পর্কে জানলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।